ঠিক আছে, তাহলে আমরা শুরু করি তাহলে গেম প্লে। তো এটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালি বাসিমোটো বাংলাদেশের কারেন্ট মেইন মেনু। এভরিথিং ইজ চেঞ্জেবল এগেইন, যে আমরা যে কোনো কিছু আবার চেঞ্জ করতে পারি এনি যে কোনো সময়। হ্যাঁ, তো প্রোফাইল, রুটস, গ্যারেজ, তো আমরা রুটসে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুটস আমরা এভাবে দিয়েছি। তো ফার্স্ট আমরা ঢাকা হচ্ছে ঢাকা সিটি টার্মিনাল, আমার ডান হাতের ডান সাইডে চলে আসছে যে এখানে কি কি আছে, মাল্টিপল ডেস্টিনেশন এখান থেকে যাওয়া যাবে। তারপর আমি যদি এখানে নারায়ণগঞ্জ ক্লিক করি, তো নারায়ণগঞ্জে কি কি বাস বাস আছে এবং বাসের সার্ভিসগুলো, এবং সেটা এখান থেকে বাস নিলে এবং কি পরিমাণ আপনারা রেওয়ার্ড পাবেন সেটা এখানে একটা হালকা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো আমরা আবারও ঢাকায় চলে যাই এবং ঢাকায় লঞ্চ করি। সো গেমটা লোড হচ্ছে। হ্যাঁ, আমরা চলে আসছি আবার সেই পুরনো ঢাকা টার্মিনালে। তো আজকে যেটা আপনাদেরকে দেখাবো যে আমাদের লেভেলটা কতটুকু হয়েছে এবং আমরা ঢাকা টার্মিনাল থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো রওনা দিলাম আল্লাহর নামে। নূর ভাই আছেন? আজকে কি শক্তি হাসপাতালের সামনে থামতে হবে? হ্যাঁ, আর আরেকটা যেটা আর কি সবাই কোশ্চেন করতেছে হচ্ছে গিয়ে ইটিএস টুর সাথে কম্পেয়ার করতেছেন, তারপর GTA 5 এর মতো কম্পেয়ার করতেছেন। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা কিন্তু একটা মোবাইল গেম, বাট এবং আমাদের পক্ষ থেকে যতটুকু পসিবল আমরা চেষ্টা করবো এটা আপনাদেরকে মানে দেওয়ার জন্য, যে ভালো একটা বাড়ি খেলাম। হ্যাঁ, যতটুকু পসিবল আর কি আমাদের আপনাদের জন্য চেষ্টা করবো হাই গ্রাফিক্স করার জন্য। হ্যাঁ, ইন্টেরিয়ারের কথা অনেকেই জিজ্ঞেস করতেছেন, বা ইন্টেরিয়ার কাজ এখনো ওইভাবে হয় নাই, বাট হচ্ছে, ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ইন ফিউচারে থাকবে, আমরা আস্তে আস্তে আপডেটের মাধ্যমে সবগুলো অ্যাড করবো আর কি। মোবাইলের জন্য যার কারণে আপনারা আপনারা আবার ইয়া করেন না, মানে বিদেশি গেম, বিদেশি যেসব মানে হাইগ্রাফিক গেম আছে ওগুলোর সাথে আবার তুলনা করেন না, কারণ এখানে কিন্তু একটা কস্টলি ব্যাপার সেটা কিন্তু থাকে, বাজেটের একটা অনেক বড় ব্যাপার আছে। যতই বাজেট বাড়াবেন আপনার কিন্তু ততই সুন্দর হবে, কারণ সীমাবদ্ধতা রেখে যতটুকু করা যায় ঠিক ততটুকুই বসুন্ধরা কর্তৃপক্ষ পক্ষ থেকে চেষ্টা থাকবে। আর আশা করি আপনারা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাকে সবসময়ই অ্যাপ্রিসিয়েট করবেন। হ্যাঁ, ধন্যবাদ। পলাশ ভাই, শক্তি ঔষধালয়টা কই গেল? ও আচ্ছা, মাত এই যে পালায় আসলো। আচ্ছা আচ্ছা, ভাই আছে আছে ভাই, চিন্তা করবেন না ভাই, শক্তি ঔষধালয় কোথাও হ্যাঁ, যাবে না। আমাদের রোড মোটামুটি প্রায় আমাদের সরি মানে আমাদের রুটটা প্রায় কাছাকাছি শেষ। হ্যাঁ, ট্রাফিক ইনশাল্লাহ হয়তো বা থাকতে পারে ফার্স্ট রিলিজে, কথা দিতে পারছি না, আচ্ছা ট্রাফিক না কারণ এটা থাকলে খুব মানে কাজগুলো আমাদের, খুবই লং প্রসেস, লেন্দি প্রসেস, এবং হ্যাঁ আমাদের ডেভেলপাররা কাজ করতেছে, সৃজন ভাই, আশিক ভাই যারা আছেন তারা কাজ করতেছে, এবং আশা করি ইনশাল্লাহ একটা ভালো গেম আপনাদেরকে দিতে পারবো। হ্যাঁ, তো আমাদের কাজ ঢাকা থেকে সাইনবোর্ড পর্যন্ত মোটামুটি হয়ে গেছে, আর নারায়ণগঞ্জের ভিতরে কিছু কাজ হয়েছে সেটা আমরা এখন আপনাদেরকে একটু দেখাবো। সাইনবোর্ডে চলে আসছি আমরা। আচ্ছা পলাশ ভাই, একজন আসছে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে হেল্পারের চিৎকার চেঁচামেচি চাচ্ছে, চেঁচামেচি চাচ্ছে। হুম, হ্যাঁ, এখন বাংলাদেশের হেল্পারের চেঁচামেচি যে সেটা তো আর এরকম একটা গেমের মধ্যে কতটুকু দেওয়াটা উচিত সেটা কোশ্চেনেবল থাকে, কারণ গেমটা কিন্তু বাইরের দেশেও মানুষজন খেলবে, তো সেখানে এটা ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল হবে, হ্যাঁ বাংলাদেশের ইমেজ ভদ্রহেল্পার ভাই, নিয়ে একটা এই যে কোশ্চেন থাকতে পারে। মানে আমাদের আমরা একটা ভদ্র হেল্পারের ক্রিয়েট করতে পারি, ক্যারেক্টার ক্রিয়েট করতে পারি, যেখানে সুন্দর করে বলবে হ্যালো স্যার, আপনার সাইডে প্লাস্টিক,
আপনার সাইডে আপনার রিকশা। সাইডে প্লাস্টিক, হ্যালো স্যার। হ্যাঁ, মাল্টিপ্লেয়ার ভবিষ্যতে অ্যাড হবে, যেটা অনেকেই করতে করতে যাচ্ছেন। ট্রাফিকের কথা অনেকে জিজ্ঞেস করতেছেন, ট্রাফিক এগুলা আস্তে আস্তে অ্যাড হবে, কারণ আমরা কিন্তু গেমের কাজটা ধরেছি কিন্তু খুব বেশি সময় হয় নাই, মাত্র অল্প কয়েক মাস হয়েছে। এই তো নূর ভাই, আর বেশি দূরে যান না ভাই, শেষ করছেন? আমাদের লাইভে তো গেম চলতেছে। হ্যাঁ, আচ্ছা, নারায়ণগঞ্জ যাচ্ছি আর কি, নারায়ণগঞ্জের কাছাকাছি, কারণ ওইটা ওই কি বলে আমাদের টার্মিনাল থেকে সাইনবোর্ড পর্যন্ত কাজ শেষ হয়েছে, আর চাষাঢ়া থেকে খানপুরের কাজ শেষ হয়েছে। এই যে আমরা নারায়ণগঞ্জ চলে আসছি কাছাকাছি, এখন আমরা চাষাঢ়া এন্টার করব। আচ্ছা পলাশ ভাই, আচ্ছা একজন প্রশ্ন আছে আপনার, তার আশেপাশে মানুষ থাকবে কিনা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেন পলাশ ভাই। হ্যাঁ, আশেপাশে ভবিষ্যতে মানুষ থাকবে, রাস্তার মধ্যে মানুষ থাকবে, আমরা চাষারা চলে আসছি, আপনারা দেখেন। ভাই একজন কমেন্ট করছে, প্যাসেঞ্জার কি বমি করবে? হ্যাঁ দেখেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা আমি একটু কোয়েশ্চেন নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি বলে কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আছে তাদের কাছ থেকে আমি একটু কোয়েশ্চেন নিতে চাচ্ছি। তাদের অনেক ভিউয়ার্সরা তাদের মাধ্যমে কোয়েশ্চেন শুরু করে, তো আমি রোহান ভাইকে একটু রিকোয়েস্ট করব যে উনি উনি যদি উনার কি বলে ইউজারদের পক্ষ থেকে যদি কিছু কোয়েশ্চেন থাকে উনি করতে পারে। হ্যাঁ, অডিয়েন্সের পক্ষ আচ্ছা থেকে আচ্ছা, রোহান ঠিক ভাই। আছে ভাইয়া। তো আসলে নর্মালি আমরা কিন্তু ইউজারদের, খানপুর চলে আসছি। হ্যাঁ রোহান ভাই, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম ভাই, আসলে নর্মালি ইউজারদের যে মেইন কোশ্চেনটা বেশি থাকে, আসলে এখন বর্তমানে সবাই একটু মাল্টিপ্লেয়ারের প্রতি একটু বেশি আকর্ষণটা বেশি, তো সবার আসলে মেইন যে এটা থাকে যে ফার্স্ট আপডেটেও যদি আমরা মাল্টিপ্লেয়ারটা না পাই, সেক্ষেত্রে কতদিনের মতো আসলে লাগতে পারে বা কতদিনের মধ্যে আসলে মাল্টিপ্লেয়ার তারা খেলতে পারবে, তো এই কোশ্চেনটা আসলে আমার বেশিরভাগ ইউজাররা করে থাকে, তো এই বিষয়ে যদি ভাই একটু কিছু বলতেন। এই বিষয়টা আমার চেয়ে ভালো সৃজন ভাই বলতে পারবে। সৃজন ভাই, আপনাকে এই বিষয় এটার একটা আনসার দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। জি ভাই, কোশ্চেনটা আরেকটা বার জুড়ে বলতেন। কোশ্চেন হচ্ছিল যে আমরা ফার্স্ট আপডেটের কতদিন পরে মাল্টিপ্লেয়ার বা সিমুলেটর বাংলাদেশ খেলতে পারবো। এটা ডিপেন্ড করে বেসিক্যালি, এটার আপনার কোনো ডিফাইন কোনো ডেট দেওয়া যাবে না, তবে চেষ্টা করবো প্রথম মাসের মধ্যে অ্যাটলিস্ট আপনাদের মাল্টিপ্লেয়ারের বেটা ভার্সন দেওয়ার চেষ্টা করবো আমরা। এটা অনেক টেকনিক্যাল অবস্টেকল থাকতেই পারে একটা কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আগে থেকে আপনার সম্পূর্ণ ডিফাইন করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মাল্টিপ্লেয়ার আসবে ইনশাল্লাহ, আগে আপনারা সলো খেলা মজা পান, আমরা সলোতে বাগ ফিক্স করতে থাকি, মাল্টিপ্লেয়ার ইনশাল্লাহ আসবে, জি, আগে আপনাদেরকে এইটা দিয়া সন্তুষ্ট করে নিই আমরা। ফলজ ভাই, আমাদের কি চলে আসছি আমরা মাল্টিপ্লেয়ার? প্রশ্ন হচ্ছে যে এটা কি পিসির গেম বা এটা কি পিসি এবং মোবাইল দুইটাতে খেলা যাবে নাকি শুধু মোবাইলের ক্ষেত্রে অ্যাভেলেবল হবে, এই ব্যাপারটাও একটু কারেন্টলি আমরা শুধু মোবাইল ভার্সনই কি বলে ডেভেলপ অ্যাভেলেবেল করতেছি। হবে। হ্যাঁ, তো ভবিষ্যতে যদি ভালো রেসপন্স পাই তাহলে এটা পিসিতে দেখা যাবে, বাট দ্যার ইজ নো গ্যারান্টিজ, বাট মেইনলি এটা মোবাইল ভার্সনই হবে। এবং এটা একটু বলে বলে নিতে চাই, গেমটা কিন্তু টোটালি আপনার ড্রাইভিং লাইসেন্স বেসড হবে, আপনি যা করবেন গেমটার মধ্যে আপনার এটার ইফেক্ট, ভালো ড্রাইভ করলে এটার ইফেক্ট আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর পড়বে, এবং যদি খারাপ কিছু করেন, কোথাও অ্যাক্সিডেন্ট করেন, সেটা আপনার ড্রাইভিং লাইসেন্সের উপর পড়বে। তো সেক্ষেত্রে যেটা হবে যে তখন আপনি লোকাল বাস ছাড়া অনেক কিছু হয়তো বা দূরপাল্লার বাসগুলো চালাতে পারবেন না। মানে রেপুটেশনের ব্যবস্থা থাকবে, রেপুটেশন বাড়া রাইট, কমাই টাইপের একটা সিস্টেম থাকবে। জি। তো নূর ভাই, আর আচ্ছা আচ্ছা ভাই, আমি কমেন্ট পড়তেছি আর হাসতেছি, মানে সবাই বেশ অ্যাক্টিভ, আমাদের অডিয়েন্সরা প্রায় 1154টা কমেন্ট পড়ছে, এর মধ্যেই আপনারা লাইভে আছেন 330 জন। একজন ভাই কমেন্ট করছে যে
বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মতো বারবার যেন যাত্রী না তোলা লাগে। আচ্ছা এটা হবে না ইনশাল্লাহ। বিমলেশ ভাই, 100 বার কমেন্ট করেও রিপ্লাই পাওয়া যায় না, খুবই দুঃখজনক। বিমলেশ ভাই কি কমেন্ট করছেন আরেকবার বলবেন প্লিজ। রূপক ভাই, আপনার কমেন্ট মজা করে পড়ছেন এই কারণে পড়ি নাই। বিমলেশ ভাই আপনি একটু বলবেন প্লিজ, কি হইলো, রাগ করলেন কেন আমাদের উপর? লাবিব মাহির ভাই বলছে জুয়েল ভাইকে কথা বলতে দিন। জুয়েল কই? মাহমুদা আলাউদ্দিন ভাই। আজহার ভাই কি কোনো কোয়েশ্চেন আছে আপনার ইউজারদের? আচ্ছা আজহার ভাই এবং জুয়েল ভাই দুইজনকেই আরেকবার সুযোগ দেয়া হোক, দুইজনই আরেকবার কথা বলুক তাদের অডিয়েন্সদের সাথে। আপাতত এখন আমার কাছে কোনো কোয়েশ্চেন নাই, বাট আমি খুঁজতেছি, তো খুঁজে পেলে আমি আপনাদেরকে বলবো। না শিওর, জুয়েল ভাইয়ের কাছে থাকলে উনি জিজ্ঞাসা করুক। আচ্ছা আজহার ভাই আপনার কোনো, জুয়েল ভাই কথা বললো নাকি আজহার ভাই? জুয়েল ভাই বলছে। আচ্ছা আজহার ভাই আপনি কিছু বলেন, আপনার অডিয়েন্সটাও ওনার অপেক্ষা করতেছে। এই তো ভাই আমি প্রশ্ন খুঁজতেছি, প্রশ্ন পেলে আমি বলছি। জুয়েল ভাই এখনো কথা বলে নাই, জুয়েল ভাই আছেন? আচ্ছা আপনাদের চাহিদা অনেক, মনে করেন যে বেশি, তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যতটা ফিল আপ করা যায়। এক একজন এক এক ধরনের ইয়া বলতেছেন, তো ডেভেলপাররা চেষ্টা করে একটা গেমকে পারফেক্টলি বের করে আনার জন্য, যেন যারা গেমার আছে বা যারা খেলতেছে তারা যেন ভালো একটা ফিল পায়। এইটা নিয়ে ইনশাল্লাহ কোনো কম্প্রোমাইজ হবে না, যতটা আপগ্রেড করা যায় আমরা করতে থাকবো। ফলিউল্লাহ ভাই বলছে চতুর্থবার বললাম ড্যামেজ সিস্টেম থাকবে কিনা। ড্যামেজ সিস্টেম বলতে পলাশ ভাই আমি ঠিক বুঝতে পারলাম না, ড্যামেজ সিস্টেম বাস কোথাও ধাক্কা লাগলে বাসের যে ড্যামেজ হয়, রিয়েল লাইফে তো কোথাও বাস ধাক্কা লাগলে বাসের ডেন্ট করে, এই ব্যাপারটা কিছুটা আপনার পারফরম্যান্স সেভিং হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়তো প্রথম আপডেটেই থাকবে না, কিন্তু পরবর্তীতে আমরা যদি এটাকে অপটিমাইজ করে আনতে পারি সেক্ষেত্রে হয়তো ফিউচার আপডেট গুলোতে ড্যামেজ থাকতে পারে। আচ্ছা শিহাব ভাই বলছে যে বাসের ভিতরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। ফাঁকা ফাঁকা লাগবে না ইনশাল্লাহ, আমরা বাসের ভিতরে মানুষজন ঢুকাই দিব না ইনশাল্লাহ। এখানে এখনো বাসের ইন্টেরিয়র এখনো রেডি হয়নি, রেডি হলে তখন অনেক ডিফারেন্ট হবে। বাসের ভিতর বাদাম ওয়ালা সাবান ওয়ালা সবই থাকবে। জুয়েল ভাই আপনার কি কোনো, আপনার ইউজারদের আপনার ভিউয়ারদের কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, যদি একটু জানাইতেন আর কি যে গেমের ভিতরে কি রেল লাইন দেওয়া পসিবল কিনা। রেল লাইন না, হ্যাঁ ট্রেনের লাইন আর কি। যদি এটা ইন রিয়েল লাইফে যদি সেখানে রেল লাইনটা থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই রেল লাইন দিব। ও আচ্ছা। আর হলো ভাইয়া যে মাল্টিপ্লেয়ারে ভয়েসটা কি শুরু যখন আসবে আর কি, তখন যখন মাল্টিপ্লেয়ারে মাল্টিপ্লেয়ার খেলাটা পসিবল হবে তখন কি ভয়েস পাওয়া যাবে কিনা? এটা আমি সৃজন ভাইকে আবারও মাইকটা নেওয়ার জন্য রিকোয়েস্ট জানাচ্ছি। জি ভাই অবশ্যই ভয়েস পাওয়া যাবে, ভয়েস আপনারা পাবেন। আপনারা লোকালি মনে করেন রেঞ্জে দেওয়া থাকবে, সেই রেঞ্জের মধ্যে আপনার অন্যান্য যে যারা চালাচ্ছে তাদের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা কি ওই যে রেঞ্জ সিস্টেমে থাকবে নাকি জাস্ট ওই যে টিম বেস, যেহেতু 5 জন খেলতেছে ওই 5 জনের একটা ওভাবেই থাকবে? দুভাবেই থাকতে পারবে। এখন হইতে পারে যে অন্যান্য কারোর সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছে হয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা রেঞ্জ বেসটা দিয়ে সে কন্ট্যাক্ট করতে পারলো। আচ্ছা প্রক্সিমিটি আর কি, প্রক্সিমিটি ভয়েস বলে আর কি ওটাকে। ঠিক আছে অনেক ধন্যবাদ। একজনের একটা রিকোয়েস্ট আছে যে গেমের শুরুর দিকে জাতীয় সঙ্গীত দেওয়ার ব্যাপারে, পলাশ ভাই এই ব্যাপারে যদি কিছু বলতে পারেন। নূর আয়টা আমি নূর ভাইয়ের উপর ছেড়ে দিলাম। আচ্ছা পলাশ ভাই আসলে কি বলবো, যারা অডিয়েন্সরা যারা চাচ্ছেন জাতীয় সঙ্গীতের ব্যাপারটা, এটা কেমন যেন একটু কনফ্লিক্ট হয়ে যায় গেমের সাথে, এটা কিভাবে যায় আসলে আমরা বুঝতেছি না। তারপরে আমরা টিম মিটিং করে দেখি, যদি জাতীয় সঙ্গীতের ব্যাপারটা যৌক্তিক হয় বা লজিক্যাল হয় সেই ক্ষেত্রে আমরা দেওয়ার চেষ্টা করব। বাট একটা গেমে যদি আপনি মানে এই ধরনের কনটেক্সট ঢুকাইতে চান সেক্ষেত্রে অনেকের কাছেই সেটা অপছন্দ হইতে পারে, তো যার কারণে আমরা ইনশাল্লাহ দেখি এ ব্যাপারটা নিয়ে আমরা ভাববো। আপনাদের মতামত অবশ্যই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, তো এটা নিয়ে টিম মিটিং করে আমরা দেখি, যদি জাতীয় সঙ্গীতের ব্যাপারটা যদি দেওয়া যায় তাহলে আমরা ইনশাল্লাহ দিব।
আর এছাড়া অনেক অনেক প্রশ্ন, প্রায় 1300 কমেন্ট হতে যাচ্ছে। তো এই সবগুলো প্রশ্নের রিপ্লাই আমাদের লাইভে দেওয়াটা অ্যাকচুয়ালি খুব টাফ। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টে দেওয়ার চেষ্টা করব, এবং সামগ্রিকভাবে আমরা আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি যে কোনো বিষয়ে। আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন, কিংবা সামগ্রিকভাবে একটা সামারি আমাদেরকে জানাতে পারেন একসাথে। এখন ধরেন লাইটিং এর ব্যাপারটা বললেন, একটু পরে আবার মিটারের ব্যাপারটা পোস্ট করলেন, এরকম না করে আপনারা ধরেন সামগ্রিকভাবে একটা আপডেট লিখবেন, একটা পোস্ট লিখবেন, তাহলে আমরা স্পেসিফিকভাবে অনেকগুলা জিনিস একসাথে পেয়ে যাব। আশা করি আপনারা অনেকে প্রশ্ন করেছে, আইওএস এ খেলা যাবে কি যাবে না এই ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে, পলাশ যদি কিছু বলতেন। জি হ্যাঁ, এটা ভবিষ্যতে কি বলে খেলা আইওএস এর আসবে মোটামুটি একটা স্টেবল পর্যায়ে, যখন গেমটা চলে আসবে অ্যানলেস ঢাকা এবং বাসিমোটো বাংলাদেশ দুটাই আইওএস এ চলে আসবে। হ্যাঁ, এখানে আমি একটা ফানি, খুব ফানি কোয়েশ্চেন দেখতেছি যে এক ভাই ভাইয়া আর কি কোয়েশ্চেন করছে যে এখানে আমাদের ম্যাপটার মধ্যে বরিশাল কেন নেই, বরিশালকে কি উনি অবহেলা করলেন, মানে আমরা অবহেলা করলাম নাকি? না ভাইয়া, আপনার উত্তরে বলি, এটা আমরা জাস্ট একটা র্যান্ডম নিয়েছি, হ্যাঁ জাস্ট একটু জাস্ট লুকস এর জন্য, মানে একটু সুন্দর দেখানোর জন্য। তো ভবিষ্যতে আমরা আস্তে আস্তে বরিশাল এবং বাংলাদেশের অন্যান্য জেলাগুলোও অ্যাড করব। ধন্যবাদ নূর ভাই। আচ্ছা পলাশ ভাই, অনেকে র্যাম এর ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউজ, যারা বলতেছে যে আমার 6 জিবি র্যাম, আমার 12 জিবি র্যাম, যাদের আর কি বেশি র্যাম তারা কি হাই গ্রাফিক্স এ খেলতে পারবে কিনা। তো আশা করি তারা হাই গ্রাফিক্স এ খেলতে পারবে, এটা তো মনে করেন যে কোনো প্রশ্নের অবকাশ নাই। এখানে আপনারা অবশ্যই হাই গ্রাফিক্স ইনশাল্লাহ খেলতে পারবেন, প্যারা নাই, আমরা যথেষ্ট অপটিমাইজ করে গেমগুলো বাইর করার চেষ্টা করছি, যাদের র্যাম কম তারাও যেন খেলতে পারে, আপনাদের ইনশাল্লাহ ল্যাগ ট্যাগ হবে না, এটা নিয়ে ইনশিওর করা যায়। আচ্ছা, আমাদের লাইভটা ইনশাল্লাহ সফলভাবে হয়েছে, আপনাদের প্রচন্ড সাড়া এটা প্রমাণ করে। আমরা শেষ করতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আপনাদের। আচ্ছা লাস্ট একটা কমেন্ট নেই, অনেকবার কমেন্ট করছে রুকন হোসাইন ভাই, কক্সবাজার থাকবে নাকি নতুন আপডেটে? কক্সবাজার এখন থাকবে না ভাই, কক্সবাজারের ম্যাপটা অনেক সুন্দরভাবে দিতে হবে, এটা ইনশাল্লাহ নেক্সট টাইম থাকবে, থাকবে থাকবে না বলতেছি না, থাকবে ইনশাল্লাহ। আপনারা ম্যাপ নিয়ে একেবারেই প্যারা খায় না, সবাই যার যার এলাকার ম্যাপ চাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, নিজস্ব এলাকার ম্যাপ সবাই চাবেই, তো আমরা ওই ব্যাপারটা মাথায় রাখছি। যেহেতু আমাদের দেশের ম্যাপ, আমরা চেষ্টা করব যে যত বেশি ম্যাপ অ্যাড করা যায়, এটা আস্তে আস্তে আমাদেরকে সময় দিতে হবে। তো যার কারণে আপনারা ম্যাপের ব্যাপারটা আপাতত রিকোয়েস্ট করেন না, এমনিতে গাড়ির কোনো ইন্টেরিয়র বা কোনো মানে যদি কোনো পরামর্শ থাকে, ইন গেম কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে ওটা দিতে পারেন। আর এমনিতে ম্যাপের ব্যাপারগুলোতে একেবারেই আপনারা প্যারা নিবেন না, ম্যাপ ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে অ্যাড করবো, আমাদেরকে সময় দিতে হবে। আমরা পলাশ ভাই, আমরা শেষ করতে চাচ্ছি, আপনি শেষবারের মতো যদি অডিয়েন্সের সাথে কিছু বলেন। একটু ইন্টারাপ্ট করি, আরেকটা জিনিস জানার ছিল যে আপনার অনেকে জিজ্ঞেস করেছে যে ঢাকা নারায়ণগঞ্জের কাজ হওয়ার পরে আপনার কোন রুটটা কাজ করতে যাচ্ছেন আপনারা? আচ্ছা জুয়েল ভাইয়ের প্রশ্নটা অ্যান্সার পলাশ ভাই দিলে মনে হয় ভালো হতো, কি ব্যাপারে কোন ম্যাপ, পলাশ ভাই যদি আপনি একটু জানাইতেন এবং এটা সবার সাথে কথা বলে শেষ করতেন। জি, এখানে আমি দুইটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে আমরা এটা এখন টিম নিয়ে বসবো, আমাদের পুরো টিম নিয়ে সেখানে একটা ডিসকাশনের মাধ্যমে আমরা ডিসাইড করব যে আমরা কোন ম্যাপটা তৈরি করব আর কি। তো আমি জাস্ট আমাদের ভিউয়ারদের একটা জিনিস দেখাতে চাই, রাস্তাগুলো কিন্তু আমাদের অলরেডি করা হচ্ছে, যেমন এখান থেকে হাইওয়ে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখান থেকেই আপনারা অন্য ম্যাপের কানেক্টরগুলো এখানে এখান থেকে স্টার্ট হবে, বিভিন্ন জেলায় যাওয়ার যে রাস্তাগুলো আছে আমরা এই পয়েন্ট ধরেই শুরু করব, এবং ওইটা ওইতেও সেভাবে আমরা বাংলাদেশের শেষ মাথায় আমরা আস্তে আস্তে চলে যাব এভাবে করতে করতে। আচ্ছা জি পলাশ ভাই, সবাই যেহেতু অনেকেই ম্যাপের জন্য রিকোয়েস্ট করতেছে, আমরা একটা কাজ করি, আমাদের গ্রুপে আমরা একটা পোল করব, একটা পোল করব, যেই পোলে আমরা মানে কিছু জেলার নাম সিলেক্ট করব, জি সেখানে যেই পোল থেকে সবচেয়ে বেশি আর কি
মানে ভোট আসবে সেই এলাকা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি আমাদের গ্রুপে যদি আমরা এমন একটা কিছু করি। হ্যাঁ, এরকম কিছু করা যায় যদি সবাই ভালো আচ্ছা, মনে আমরা করেন। পরীক্ষামূলক ভাবে একবার এটা করবো ইনশাল্লাহ। জি আগে গেমটা আসুক, জি অফিসিয়ালি আসুক, এরপরে আমরা আস্তে আস্তে ম্যাপের দিকে যাব। আগে তো আপনাদেরকে ওপেন বেটাটা খেলতে দিতে হবে। আপনারা সবাই যখন মানে ইজিলি খেলতে পারবেন তখন আমরা আবার নতুন ম্যাপের দিকে যাব। আপাতত আমরা যে ম্যাপ দিয়ে রিলিজ করব ওইটাতেই খেলতে থাকেন। এই তো আমাদের আজকের 1 ঘন্টার লাইভ শেষের দিকে। আপনাদের সবার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কি বলবো, মানে এত বেশি রেসপন্স যেটা কল্পনার বাইরে। তো গোস্ট ইন্ডাইরেক্টিভ কে আপনারা অনেকেই মানে খুব ভালোভাবে ভালোবেসে নিচ্ছেন, গ্রহণ করে নিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফুল টিমের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কোন একটা লাইভে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের গ্রুপে আপনারা সবাই জয়েন করে নিবেন, তাহলে আপনাদের সাথে আমাদের ইন্টারাক্ট করাটা অনেক বেশি সহজ হবে। আমি নূর মোহাম্মদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এন্ড, শেষ, ইটস অল ডান, ডান ডান, শেষ শেষ। আপনার সাউন্ড যে লাউড পলাশ ভাই, মনে করেন যে কান ভাই হেডফোন 1500 লাগান কমেন্ট নাকি? আসছে আমার সাউন্ড। পলাশ ভাই এন্ডলেস থাকার আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আছে। আচ্ছা, এই ইফাত ভাইরা ধরে একটা পিড়া দেন তো এই জাতীয় সংগীতের এটা নিয়ে এই এই কমেন্টটা ধরছেন কি লেগা? এটা এটা বললেন কেন ভাই? এটা তো ধরা উচিত ছিল না ভাইয়া, এটা এটা খুব আপনি টোটালি সেন্সিটিভ একটা একটা সেন্স মানে বিপজ্জনক জিনিস, পাগলের মতো জিনিসটা ধরছেন।